হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে একটা নতুন দিন, নতুন সকাল, সাথে নতুন ভিডিও। আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি, অ্যান্ড আই এম ইউর পায়েল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। তো এখন চলছে বিয়ের মরশুম, তো তাই জন্য আমি কি করেছি বলতো, আমি কিছু জিনিস পারচেস করেছি ফর রেগুলার ইউজ, সাম ফুডস অ্যাটসেট্রা আমি পারচেস করেছি, সব কিছুই অনলাইন থেকে পারচেস করেছি। তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি কী কী পারচেস করেছি আর তাদের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন, তাই সব কিছু। আই হোপ, হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছো কিনা জানি না। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা ভিজিট করে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করি। বেশি লেন্দি ভিডিও আমি আজকাল বানাচ্ছি না, ইউ অল নো দ্যাট। তো চলো ফার্স্ট আনবক্সিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি দেখি তার মধ্যে কী আছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট বক্স, একটা বড় রকমের ফ্লিপকার্টের বক্স তোমরা দেখতে পাচ্ছ, আর এতে আমি নিয়েছি। তো চলো ফার্স্টে আনবক্সিং করে স্টার্ট করা যাক, কাঁচি দিয়ে আমার হাত দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আনপ্যাক করার চেষ্টা করছি। আর তার ভেতরে আছে দুটো মশালা ওটস। তো দেখতেই পেলে ফার্স্ট আনবক্সিংয়ে আমি দেখালাম আমি দুটো মশালা ওটস পারচেস করেছি। আচ্ছা, এই হচ্ছে দুটো মশালা ওটস, তোমরা দেখতেই পেলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি মশালা ওটস দুটো, এই একটা অ্যান্ড এই একটা। তো দুটো ওটসই খুব ভালো, আমি ডেট দেখে নিয়েছি। তোমরা যখন ওটস পারচেস করবে তোমরা ডেফিনেটলি ডেটটা দেখে নেবে, ডেট দেখাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? না হলে অনেক সময় এক্সপায়ারি ডেটটা তাড়াতাড়ি হওয়ার জন্য ডেট তোমরা দেখে নেবে। অ্যান্ড আমি যেহেতু ওটস খাই রেগুলার বেসিসে, তাই জন্য আমি ওটস নিয়েছি দু প্যাকেট, মানে মার্কেটেও পেতাম। যখন দেখলাম যে একদিনের মধ্যে ডেলিভার্ড হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কষ্ট করে মার্কেট কেন যাব, ওটস নিজেই আমার কাছে চলে আসবে। তো আমি ওটসটা অনলাইন পারচেসই করে নিয়েছি, মার্কেট যাওয়ার দরকার পড়েনি, আমি মাঙিয়ে নিয়েছি, ঠিক আছে? মানে সুবিধে আছে, মানে একদিনের মধ্যেই এটা মানে হয়ে গেল, আমি কালকে অর্ডার দিয়েছি আজকে চলে এসছে। তো দ্যাটস ইট, যে আমি গেলাম না ঘরে বসে পেয়ে গেলাম। কালে স্কিন কেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার কেয়ার করাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ শীতকালে আমাদের ড্যান্ড্রপ হয়, আমাদের চুলগুলো কেমন একটা উস্কো খুস্কো হয়ে যায়। আর আমরা যারা তেল ইউজ করি না মাথায়, আমি তো সিরাম ইউজ করি, অনেকেই হেয়ার অয়েল ইউজ করো, আমি খুব একটা হেয়ার অয়েল ইউজ করি না, আমি সিরাম দিয়েই সব কাজ চালাই। তো তাদের জন্য এই প্রোডাক্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শীতকালে স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে হেয়ার কেয়ার করা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের হেয়ার খুব ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট আনবক্সিংটা এনজয় করো। প্রথম থেকে আজ পর্যন্ত মামাআর্থের সব কটা প্যাকেট যখন আমি আনবক্সিং করি, আমার মধ্যে সেম এক্সাইটমেন্ট কাজ করে ভেতরের জিনিসগুলোকে দেখার জন্য। আর আজকেও একই ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল সেই প্রথম দিনের মতন আজও, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি অনেক কিছু আজকে মামাআর্থ থেকে পারচেস করেছি, আমি আগে যেগুলো ইউজ করিনি এখন ইউজ করতে চলেছি। তো ছটাপট করে প্যাকেটটাকে কাটার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে আমি দেখতে পাই ভেতরে কী আছে। এই যে ভেতরের জিনিসপত্র বেরিয়ে পড়েছে, তো আমরা একে একে দেখব। ফার্স্টে আমি একটা খুলি, এটা হচ্ছে দেখো কি লেখা আছে, মামাআর্থের আর্গান হেয়ার মাস্ক। এই হচ্ছে মামাআর্থের আর্গান হেয়ার মাস্ক, এখানে সব কিছুই দেওয়া আছে, কীভাবে ইউজ করবে না করবে। আর এটার দাম নিয়েছে 599 টাকা। চলো প্যাকেটের ভেতরটা দেখো, লেখা আছে আর্গান হেয়ার মাস্ক মামাআর্থের। আর কৌটোটা খুললে এরকম সুন্দর একটা ঢাকনা দেওয়া, আমি খুলতে পারছিলাম না। আর এই যে ভেতরের হেয়ার মাস্কের কালারটা সাদা রং, ঠিক আছে, স্মেলটাও কিন্তু ভীষণ সুন্দর। এর পরেরটা হচ্ছে মামাআর্থের একটা অনিয়ন শ্যাম্পু, এটা আমি প্রথমবার ইউজ করব, হেয়ার মাস্ক আমি আগে ইউজ করেছি, এটা আমি প্রথমবার ইউজ করব বলে কিনেছি। তো দেখি কেমন হয়, আর সাথে একটা লিপস্টিক। তো লিপস্টিকের পিগমেন্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি লিপস্টিকটাকে আনবক্স করলাম, ভিটামিন সি মামাআর্থের লিপস্টিক, ভীষণ ভালো একটা লিপস্টিক। আর এই হচ্ছে কালার, এই কালারটা আমি নিয়েছি, আর দেখো দারুণ লিপস্টিকটা। জানো আমি মামাআর্থের কত বড় ভক্ত, অ্যান্ড তোমরা দেখতেই পেলে আমি মামাআর্থ থেকে তিনটে জিনিস পারচেস করেছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি হচ্ছে হেয়ার অয়েল পারচেস করেছি, আর লিপস্টিক পারচেস করেছি, আর আর্গান হেয়ার মাস্কটা আমি একবার ওই স্মিদনের ট্রায়াল প্যাকে কিনেছিলাম, তো ওটা সম্বন্ধে আমার একটা আইডিয়া ছিল। তো তোমাদেরকে বলি, এটা হচ্ছে আর্গান হেয়ার মাস্ক, একটা বড় সাইজের কৌটো দিয়েছে, বিশ্বাস করো একটা ডেফিনেটলি একটা এত বড় সাইজের একটা বক্সের মধ্যে আর্গান হেয়ার মাস্কটা আমাকে দিয়েছে, এত বড় একটা কৌটো। আমি যদি এটা একা ইউজ করি এটা বহুদিন চলে যাবে,
এটা আমি আগে ইউজ করেছি, এটা আমার নতুন নয়, ঠিক আছে। এরপর আসছে আমি কিনেছি সবার সাজেশন নিয়ে অনিয়ন শ্যাম্পু, এটাও আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি। ইউজ করার পর রেজাল্ট কেমন ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেটা যদি পারি শেয়ার করবো একটা শর্টসের মাধ্যমে। আর কালকেই আমি এই দুটো অ্যাপ্লাই করতে চলেছি, যদি ভালো হয় ডেফিনেটলি আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা ডেফিনেটলি এটা পারচেস করতে পারো। আমি আগে সাজেস্ট করি তারপর, কারণ মামাআর্থের আমি খুব বড় ভক্ত, এখনও পর্যন্ত মামাআর্থের সব কিছু মেখে আই এম গুড, তাই জন্য আমি এটা পারচেস করেছি। পারচেস করেছি মামাআর্থের লিপস্টিক, এটা হচ্ছে তোমার লং স্টে তো বটে, এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে পারচেস করেছি। আমি এটা তোমাদেরকে একটু লাগিয়েও দেখাবো, এটাও আমার ফর দ্য ফার্স্ট টাইম পারচেস করা, এটা একটু তোমাদেরকে লাগিয়ে দেখাই, দাঁড়াও। এই সুন্দর, আচ্ছা ভিটামিন সি, কালারটাও সুন্দর মেরুন সেরেট, আই থিঙ্ক ভালো হবে, একটু লাগাই। লিপস্টিকটা লাগাতে লাগাতেই আমি ফিল করছিলাম এটা কতটা স্মুথ, সফট, ভীষণ সফট একটা জিনিস, মনে হচ্ছে ছোটে লিপ বাম লাগাচ্ছি, ইটস রিয়েলি নাইস। অসাধারণ, কোনো বিকল্প হয় না এই লিপস্টিকটার। ফর দ্য ফার্স্ট টাইম আমি লিপস্টিকটা পারচেস করেছি, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি লিপস্টিকটা ইউজ করলাম, অসাধারণ। তোমরা যদি লিপস্টিকটার রিভিউ চাও না, আমি বলবো জাস্ট অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না বস লিপস্টিকটা নিয়ে। অনেক লিপস্টিক দেখবে একটু মানে যেগুলো ম্যাড লিপস্টিক বেসিক্যালি হয়ে থাকে, যেগুলো ম্যাড ঠোঁটে দেওয়ার সাথে সাথে ঠোঁটের যে ফাটা দাগগুলো বোঝা যায়, ফার্স্ট অফ অল আমার সঙ্গে এটা খুব হয়, জানি না তোমাদের সঙ্গে হয় কি না, অ্যান্ড দেন ঠোঁটটাকে খুব শুকনো করে, ঠোঁটটা টানে আমাদের। বাট এটা লাগানোর সঙ্গে সঙ্গে আমি ফিল করতে পারছি না যে আমি লিপ বাম লাগাচ্ছি না আমি লিপস্টিক লাগাচ্ছি, এত স্মুথ, এত স্মুথ, আর লাইক লিপ বাম, মনে হচ্ছে আমি ঠোঁটে একটু লিপ বাম দিচ্ছি ঠোঁটটাকে আমার ময়েশ্চারাইজ করার জন্য। এটা যদি সারাদিনও কেউ ওয়্যার করে থাকো না, তার কোনো সমস্যা হবে না, ঠোঁটে কোনো চিটচিরানি ভাব আসবে না, ঠোঁট একদম স্মুথ সফট থাকবে, বিশ্বাস করো এটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, ট্রাস্ট মি, দারুণ জিনিস। অ্যান্ড থার্ড ওয়ান তোমাদেরকে আমি দেখাই, এটাও আমি এটা আমি পারচেস করেছি মিন্ত্রা থেকে, যেটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আগে চলো ব্যাক ক্যামেরা করে শাড়িটা তোমরা দেখে নাও, তারপর তোমাদেরকে ফ্রন্টে দেখাচ্ছি। নেক্সট আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা সুন্দর শাড়ি, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। শাড়িটা ভীষণ সুন্দর, একটা পার্পল কালারের শাড়ি, পেছনটা এরকম সুন্দর একটু পম্পম টাইপ দেওয়া আছে, অ্যান্ড পুরোটাই হচ্ছে পার্পল কালারের, আর এইভাবে ওয়ার্ক করার, এটা হচ্ছে এর প্যাকেটিং। আমরা করে শাড়িটা দেখলে, শাড়ি ফুল ফটো আমি এখানটা আটকে দিচ্ছি, দেখে নিও, প্যাকেটিং নিয়ে তো কোনো কথা হবে না বস, ইটস চুমু। এটা দেখতে পেলে শাড়িটা আমার তো মারাত্মক পছন্দ, এই হচ্ছে পুরো শাড়ি অল ওভার শাড়িতে এরকমভাবেই কাজ করা আছে, আঁচলটা তার মধ্যে থেকে আরও গর্জিয়াস, ঠিক আছে। আর শাড়ির পাড়টা আমি দেখাই, একটু দাঁড়াও, এই হচ্ছে শাড়ির পাড়, এই হচ্ছে শাড়ির পাড়, আর একদম একটা হালকা একটা নরম শাড়ি, যেটা আমার ভীষণ পছন্দ। এটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড, আমার পার্সোনালি খুব পছন্দ। তো আমি কি কি কিনেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিই, তো আমি কি কি কিনেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আই হোপ কি তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা ভিজিট করেই চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে সেরকমভাবে অফুরন্ত ভালোবাসা দিয়ে যাও। আমি জাস্ট তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমাদের জন্যই সব কিছু, তোমাদের জন্যই সব কিছু শেয়ার করা, নাহলে তোমার দেখানোর দরকারই ছিল না। আমি চাই তোমরা দেখো আমি কি পারচেস করছি, সেখান থেকে তোমরা জানো জিনিসগুলোকে এক্সপ্লোর করো, তোমরাও সেখান থেকে শপিং করো, এটাই আমার কাজ। সো টাটা, খুব ভালো থাকবে সবাই, খুব জলদি দেখা হবে পরের ভিডিও নিয়ে।